আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় দর্শক আমি এখন আপনাদের সামনে সূরা নাবা বাংলা অর্থ সহ শোনাবো ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার কর শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন মিল্লা রহমানির রহিম পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি আম মায়া তাসআলুন তারা পরস্পরে কি বিষয়ে জিজ্ঞাসা বাদ করছে আনিন নবা ইল মহা সংবাদ সম্পর্কে আলযীহুম ফীহ মুখতালিফুন যে সম্পর্কে তারা মতানৈক্য করে কल्ला সায়আলুন

এবং পর্বত মালাকে পেরেক আমি তোমাদেরকে জোড়া জোড়া সৃষ্টি করেছি তোমাদের নিদ্রাকে করেছি ক্লান্তি দূরকারি বাসা রাত্রি রাত্রিকে করেছি আবরণ ভাগে আলনান ভাজ্যা আলনান আশা দিনকে করেছি জীবিকা অর্জনের সময় বানাইনা কুম সাদা আশি রাজা নির্মাণে করেছি তোমাদের মাথার উপর মজমুত সত্যম আকাশ ভাজ্যা আলনা শিরজাং এবং একটি উজ্জ্বল প্রদীপ সৃষ্টি করেছি আমি জলধর মেঘমালা থেকে প্রচুর বৃষ্টিপাত করিবাতা জাতি তদ্বারা উৎপন্ন করি শস্য অ প্রজন্নাত আলফাফা ও পাতা ঘন উদ্যান ইনায়াউমা আলফাফলিকানমি পাতা নিশ্চয় বিচার দিবসে নির্ধারিত রয়েছে ইয়াওমায়ো ফাখুফি সুরিফাতা তো না আফওয়াজা যেদিন শিঙ্গায় ভুগ দেয়া হবে তখনও তোমরা দলে দলে সমাগত হবে অফতিহাতি শ্যামা উফে কা আকাশ বিধীর্ণ হয়ে তাতে বহু দরজার সৃষ্টি হবে অফই জেরাটিল জেদা লু ফ্র্যাকা এবং পর্বতমালা চালিত হয়ে মরিচিকা হয়ে যাবে ان جہنم مکانت مقصدا نشچয় জাহান্নাম প্রতীক্ষায় থাকবে لتاغین ما ابا সীমা লঙ্ঘনকারীদের আশ্রয় স্থলন রূপে لابثین فیها احقابا তারা তথায় শতাব্দীর পর শতাব্দী অবস্থান করবে লা ইযূকূনা ফীহা বার্দাও ওয়া লা তারাবা তথাই তারা কোনো শীতল এবং পানীয় আসাদত করবে না ইল্লা আমি ওয়া সাকা কিন্তু ফুটন্ত পানি ও পূজ পাবে গাযাও ওয়া ফাকা পরিপূর্ণ প্রতিফল হিসাবে নঙ্কা নোলায়া জোন আইসাবা নিশ্চয় তারা হিসাবে নিকাশ আশা করত না ওয়াকুল্যা ভুবি আয়াটি না এবং আমার আয়াত সমূহে পুরোপুরি মিথ্যারোপ করতো ওয়াকুল্যাসাই নাউকেতাবা আমি সবকিছুই লিপিবদ্ধ করে সংরক্ষিত করেছি

حدائق وأعنابا ودن أنغور وقواعب أترابا شعب بيشك پرنوزو ونا تروني وقأسا دهاقا يبنغ ماترو لا يسمعون فيها لغوا তারা তথায় অসার ও মিথ্যা বাক্য শুনবে না আমমের আপনার পালন করর্তার তরূপ থেকে যথরিত দান রব্বিসামাওয়া তিওয়াল আডিওয়ামাবাই না ওমার আ গমা বাইন না মারহমান লা ইমলিকুনা মিন হিতাবা যিনি নবন মন্ডল মুখমন্ডল ও অত পরবর্তী সব সবকিছুর পালনকর্তা দয়াময় কেউ তার সাথে কথার অধিকারী হবে না ইয়াউম

যাকে অনুমতি দিবেন সেই ব্যক্তিই কেউ কথা বলতে পারবে না এবং সে সত্য কথা বলবে এই দিবস সত্য অতপর যার ইচ্ছা সে তার পালনকর্তার কাছে ঠিকানা তৈরি করুক ইনমা আজারা কুম্ আদাবা পারিবা ইওমায় জরুল মার ওমা অদ্্যামাত ইয়াদা হ আকুল। গয়ে আকুলুলকা ফিরুয়ালাইতানে কোটোট আবা। আমি তোমাদেরকে আসন্ন্য শাবাস্তি সম্পর্কে। সতর্ক করলাম যেদিন মানুষ প্রত্যক্ষ করবে যা সে সামনে প্রেরণ করছে এবং কাফের বলবে হায় আফসোস আমি যদি মাটি হয়ে যেতাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকার বেলাগনটা অন করে দিবেন।